হ্যাপি নিউ ইয়ার। তারিখ ছিল 1 জানুয়ারি, 12টা বেজে গেছিল। নিউ ইয়ার শুরু হয়ে গেছিল, আকাশে পটকা ফাটছিল। গট্টু চিংকি সোসাইটি নতুন বছরকে স্বাগত জানাচ্ছিল। এইদিকে গট্টু আর চিংকি গ্যালারিতে মন খারাপ করে দাঁড়িয়েছিল। মা বাবা আসলেন, দুজনের মন খারাপ দেখে বললেন, আমি তো পটকা আনছিলাম, তোমরাই মানা করে দিলে। পটকা ফাটানো ভালো কথা নয় বাবা। ভালো কথা যদি নয় তাহলে তোমরা দুজনে এখানে মন খারাপ করে কেন দাঁড়িয়ে আছো? আমরা কিছু ভাবছি মা। কি ভাবছো বাবা? আমরা ভাবছি, আমরা গ্রিটিংস বানালাম, সবাইকে পাঠালাম, নতুন বছরের সংকল্প নিলাম, সেগুলো পুরো করার প্রতিজ্ঞাও করলাম, কিন্তু এখনো কিছু আছে যা আমরা করতে পারি। আমরা এমন কি করি যে আমাদের সঙ্গে সঙ্গে পুরো সোসাইটির ভালো হোক? তখনই এক পটকার কভার আকাশ থেকে উড়ে আসলো আর গ্যালারিতে পড়ে গেল। পটকার কভার দেখে গট্টু আর চিংকি একে অপরের দিকে দেখলো আর দুজনে হাসলো। বুঝেছি আমাদের কি করতে হবে, চলো দাদা। চলো চিংকি। এটা বলে দুজনে গ্যালারি থেকে পালালো। বাবা মা তো কিছু বুঝতেই পারলেন না। আরে রে রে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? বাচ্চারা কখন কি করে কোনো ভরসা নেই। দেখি এখন এরা কি করে। নতুন বছরের নতুন সকাল হয়েছিল। গট্টু আর চিংকি তৈরি হয়ে স্কুল পৌঁছে যায়। মিশ্রা স্যার ক্লাসে আসলেন তো সব বাচ্চারা দাঁড়িয়ে ওনাকে নতুন বছরের সম্বোধন জানায়। হ্যাপি নিউ ইয়ার স্যার। সেম টু ইউ, সেম টু ইউ। বসে পড়ো সবাই। বাচ্চারা, কেমন করে তোমরা নতুন বছরকে ওয়েলকাম করলে? তোমরা সবাই আমাকে এক এক করে বলো যে তোমরা কি কি করলে, কি কি সংকল্প নিলে। বান্টি বলো দেখি। বান্টি দাঁড়িয়ে গেল আর বলল, স্যার কালকে আমি খুব মজা করেছি, শপিং করেছি, অনেক কিছু খেলাম, সংকল্প নিলাম যে আমি রোজ রাত্রে 2টা অবধি পড়া করব, আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব, আর সকালে তাড়াতাড়ি উঠব। বান্টির কথা শুনে সব বাচ্চারা হাসতে শুরু করে। আরে হাসছো কেন, বসে পড়ো বান্টি। গুড্ডি তুমি বলো, তুমি কি করলে? স্যার এই বছর আমি 100 বই পড়ার সংকল্প নিয়েছি। এইভাবে সব বাচ্চারা উঠে নিজে নিজে সংকল্প বলতে লাগে। গট্টু চিংকির সময় আসলো তো মিশ্রা স্যার বললেন, গট্টু চিংকি তোমরা দুজনে দাঁড়াও, তোমাদের দুজনকে নিয়ে আমার অনেক আশা। বলো তোমরা নতুন বছরের উপলক্ষে কি কি করলে? গট্টু চিংকি দাঁড়িয়ে গেল। স্যার কালকে না আমরা পটকা ফাটিয়েছি, না শপিং করেছি, না আমরা কাল পার্টি করেছি, না আনন্দ করেছি। তখনই রাজু মাঝে বলল, স্যার নায়রা কালকে খাবার খেয়েছে, নায়রা স্নান করেছে। রাজুর কথা শুনে আবার সবাই হাসতে শুরু করল। রাজু বলো গট্টু চিংকি, কি বলছিলে তোমরা দুজন? সে সংকল্প তো আমরা প্রতি বছর নিই, কিছু পুরো হয়, কিছু আমরা ভুলে যাই। আমরাও সংকল্প নিয়েছিলাম, একটা নয় অনেকগুলো নিয়েছিলাম। কিন্তু কাল আমরা একটি বিশেষ কাজ করেছি যা আমরা আপনাদের সবাইকে বলতে চাই। আরে হ্যাঁ হ্যাঁ বলো বলো। কাল রাত আমাদের পুরো সোসাইটি পটকা ছাড়ছিল আর পার্টি করছিল, তখন আমরা নিচে আসি আর আমরা ঝাড়ু দিয়ে সব কাচরা জড়ো করলাম। আমাদের কাজ করতে দেখে সোসাইটি ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা সবাই হাতে ঝাড়ু নিয়ে আমাদের সাহায্য করতে এলো। সবাই মিলে আমরা কাচরা একত্র করলাম আর ডাস্টবিনে ফেলে দিলাম। স্যার এইভাবে আমরা নতুন বছরে পুরো সোসাইটির কাচরা পরিষ্কার করলাম আর সব সদস্যরা মিলে সোসাইটিকে সব সময় পরিষ্কার রাখার সংকল্প নিলাম। বাহ গট্টু চিংকি বাহ, আমি তোমাদের থেকে এই আশা করছিলাম। কি ভাই রাজু, তুমি তোমার সোসাইটি পরিষ্কার করলে না আরো নোংরা করলে? মিশ্রা স্যারের কথা শুনে লজ্জায় রাজু মাথা নিচু করে নেয়। দেখলে বাচ্চারা, একে বলে নতুন বছরকে আসলে স্বাগত করা, পটকা ফাটিয়ে পার্টি করে আমরা নতুন বছরকে আনন্দেতে স্বাগত করি। কিন্তু পরিবেশ আর সমাজের প্রতি আমাদের যে দায়িত্বগুলো সেইগুলো আমরা ভুলে যাই,
কিন্তু গট্টু চিংকি সেই দায়িত্ব পালন করে আমাদের সামনে একটা আদর্শ হয়ে দাঁড়িয়েছে। গট্টু আর চিংকির জন্যে জোরে হাততালি দেওয়া হোক। ব্যাস আর কি ছিল, পুরো ক্লাস দাঁড়িয়ে গট্টু আর চিংকির জন্যে তালি বাজাতে শুরু করে। আর এইভাবে গট্টু চিংকি বছরের প্রথম দিন ভালো যায়। पसंद आ रहे हैं तो इन्हें लाइक करें, कमेंट करें और सब्सक्राइब करें।